বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কারণে তাওবা করেছেন আপনাকে বলতে পারেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কারণে তওবা করেছেন? আরে আজকে আমাদের খবর নাই, সেই কথাটা আমি শোনা দিচ্ছি, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত আদর্শ নারী কেন কান্না করেন? নবীগণ, আল্লাহ তাআলা আপনার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, লিয়াগফিরালাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা আপনার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা নিজে কোরআনে আয়াতে কারিমা নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর, তবু কেন আপনি এত আদর্শ নারী কান্না করে? নবী আমার বললেন, আয়েশা শোনো, আল্লাহ তাআলা যেহেতু আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, আর গুনাহ মাফ করে দেওয়ার কারণে আমি বিশ্ব নিবেদিত শুক্রিয়ার্থে যদি আল্লাহর দরবারে কান্না না করতে পারি। আয়েশা, তুমি জানো না, আমি নবী, আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার অতীত ভবিষ্যতের গুনাহগুলো মাফ করে দেওয়ার কারণে আমি নবীর শুক্রিয়ার্থে আল্লাহর দরবারে দৈনন্দিন কান্না কাটি করি। কন্যা সবার আল্লাহ, তারপর তিনি কেন তওবা করতেন শুনে নেন। ওয়ারিল আগরের মাসুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাহু লা ইয়াগানু আলা ক্বালবি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মারওয়া। মুসলিম আর কামা কলা আলাইহি সালাতু ওয়াসালাম, হযরত আগর মসজিদে আল্লাহ তাআলা বলেন, তিনি বলেন, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, আমার অন্তরেও কখনো কখনো পাপের কালমে গেছে যায়, আমার অন্তরে পাপের কালমে গেছে যায়, যার কারণে আমি বিশ্ব নবী আল্লাহর দরবারে প্রতিদিন এক শতবার করে আস্তাগফার করি। আর আমরা গুনাহগারেরা বিভিন্ন সময় রাত্রিবেলায় গুনাহ করেছি, জিনা করেছি, অন্যের মাল আত্মসাত করেছি, দিনের বেলায় ওজনে কম দিয়েছি, কাস্তে বেলা ওদে আছে, জমির আলকালা ঢেলে করেছি, এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছি, এই জবান দিয়ে মানুষের সাথে বেদবি খারাপ আচরণ করেছি। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি শুধু তার দিলের ভিতরে শুধু একটু গুনাহের আফসা এসে যায়, আর সেই জন্য তিনি যদি প্রতিদিন এক শতবার করে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করে থাকে, আমরা জীবনে শয়নে স্বপ্নে চলতে ফিরতে সদা সর্বদা গুনাহ করেছি, তাহলে আমাদের দৈনন্দিন কতবার আল্লাহর দরবারে সেলেন্ডার করা দরকার, ইস্তিগফার করা দরকার? কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আরে আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, তাওবার দরজা খুলে দিয়েছে কন্যা মারহামা। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওবাকারীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, তাওবাকারী যেই ব্যক্তি তাওবা করবে, সেলেন্ডার গ্রহণ করবে আল্লাহ তাআলার কাছে, এই তাওবাকারীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে আজীবনের সমস্ত কুফুরি গুনাহ থাকলে ওই কুফুরি গুনাহকেও আল্লাহ তাআলা মুসলমান হওয়ার কারণে, তাওবা করার কারণে মাফ করে দেয়। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তায়িবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, বলে গুনাহ থেকে তাওবাকারী সেই ব্যক্তির নাই যে কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ, বলেন মনে হয় এই মুহূর্তে সরাসরি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতর দিয়ে যেন তার সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দিলেন, ওই রকম
নিষ্পাপ শিশুর মতো তাওবাকারী সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন কন্যা সুবহানাল্লাহ যুবকরে ওই গুনাহ করার জন্য আল্লাহর নবী ইউসুফকে জুলাইখা অনেক ষড়যন্ত্র করেছিল অনেক কায়দা কৌশল করেছিল যুবকরে কথাটা বলার আগে আমি তোমাকে একটু লক্ষ্য করে বলি যুবক সবার তুমি কেন বাদ করে দেখাও তুমি কেন বেটা করে দেখাও স্বল্প সময়ের ভিতরে দোকান থেকে ওই কাতরার কাপড়টা তোমার শরীরে জড়ানো হবে যুবকরে জানো না অল্প সময়ের ভিতরে তোমার কবরটা খনন করা হবে যুবকরে তুমি জানো না স্বল্প সময়ের মধ্যে তোমাদের মাদ্রাসার মসজিদের মাইকে আলানো হয়ে যাবে আব্দুল্লাহ আর আল্লাহর জমিনে বেচারাই কথা বলেন টেকেরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা শামসের ভিতরে বলেন গুনাহ থেকে যদি আল্লাহর বান্দা বান্দারা বেঁচে না থাকতে পারে তাহলে সে ইমানদার বলে আখ্যায়িত হবে কেমন করে ইমানদার হওয়ার বৈশিষ্ট্য তার রইল কোথায় যদি গুনাহই যদি তার ভিতরে মনের ভিতরে কল্পনা জল্পনা না আসে গুনাহের কামনা বাসনা যদি না আসে তাহলে সে গুনাহ থেকে বেঁচে থাকার বৈশিষ্ট্য রইল কোথায় বলে ডানে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান চতুর্দিক দিয়ে এই যে গুনাহ ছড়ানো ছিটানো আছে আমার ভাইরা সুদ ছড়ানো ছিটানো আছে ঘুষ ছড়ানো ছিটানো আছে জিনা ছড়ানো ছিটানো আছে বেগানা নারীরা স্কুল কলেজ যায় পর্দা পোশিদা করে না যুবকরে এই রকম গুনাহ ছড়ানো ছিটানো আছে মদ ছড়ানো ছিটানো আছে আয়েশা কথা বার্তা ছড়ানো ছিটে আছে বেহা পড়া সমাজের ভিতরে ছড়ানো ছিটানো আছে যুবকরে সব দিক থেকে ফিরে তুমি যদি আল্লাহকে ভয় করে চলতে পারো তবেই তুমি একজন আল্লাহর বান্দা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এইরকম করে মানুষদেরকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছেন অ্যালার্ট করে দিচ্ছেন সচেতন করে দিচ্ছেন যুবক সমাজ আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিলেন জাহান্নাম পরিপূর্ণ করবে আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে দ্বারা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ কুরআনুল কারীমের আয়াত কারীমার মাধ্যম দ্বারা মানুষদেরকে অ্যালার্ট করে দিলেন জিনদেরকে অ্যালার্ট করে দিলেন সচেতন করে দিলেন জিনেরা তোমরা শোনো মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামকে পরিপূর্ণ করব জিন এবং মানুষদেরকে দ্বারা কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা ওই জাহান্নামের ভয়ে পাহাড় কান্না করে জাহান্নামের ভয়ে পাথর কান্না করে যুবকরে তুমি কেন কান্না করবে না আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিলে মানুষদেরকে তারা যে আন্নাম পরিপূর্ণ করবে যুবকরে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নাম বলবে না গো আল্লাহ না আমি এখনো পরিপূর্ণ হই নাই বলে তাই নাকি বলে হ্যাঁ আল্লাহ আমার পেটে ক্ষুধা আছে হাল মিম মাজিদ আল্লাহ গো তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও এইবার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের বড় বড় পাহাড়গুলোকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন এই জাহান্নামের ভিতরে পাহাড়গুলো নিক্ষেপ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে এইবার পুনরায় জাহান্নাম জিজ্ঞেস করবে হাল মিম মাজিদ বলবে আল্লাহ আমার এখনো ক্ষুধা নিবারণ হয় নাই তোমার কাছে আর কিছু খাবার থাকলে আমাকে দাও এইবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে বড় বড় পাথর রয়েছে আমার ভাইরা ওই পাথরগুলো আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করে শুরু করে ওই কান্না তোমার আসবে না আমার ওই কান্না আসবে না কেন আসবে না আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহর কোরআন নাই নবীর হাদিস নাই নবীর সুন্নাতের ইত্তেবা নাই যার কারণে যুবকরে আমার আপনার চোখে কান্না নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর জাহান্নামের ভয়ে পাথর যদি কান্না করতে পারে আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড় যদি কান্না করতে পারে আল্লাহ তাআলা মানুষদের
মানুষদেরকে হুলি হুশিয়ার করে দিলেন যে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবে জিন এবং মানুষদেরকে দ্বারা। ওই জাহান্নামের ভয়ে মানুষ কেন কান্না করবে না? কত বলে ঠেকেরা যুবকরে ওই কান্না মাদ্রাসার ছাত্ররা করে থাকে, ওই কান্না শিক্ষক উস্তাদেরা গুরুজনেরা করে থাকে, ওই কান্না কিন্তু একজন জজ ব্যানাস্টার অন্য অন্যরা কিন্তু ওই কান্না কোনোদিন করতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার বাংলা এইবার পাথরগুলো জাহান্নামে চলে গেল, পাথরগুলো জাহান্নামে চলে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞেস করবে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে? এইবার জাহান্নাম পুনরায় বলবে হাল মিন মাজিদ। ওই সময় আল্লাহ তাআলা এই যে কুরআনুল কারীমের ভিতরে যে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কন্না কন্দন করা, ওই এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহ তালার কাছে গোটা দুনিয়ার সাইতে বেশি ভারী হয়ে যাবে। কেমতের ময়দানে জাহান্নাম দফা 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 সামনের দিকে আসতে থাকবে, সামনের দিকে আসতে থাকবে। এমন সময় বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আইবার ইলাহি জাহান্নাম আমার গুনাহের উম্মতের দিকে লাফা লাফা দফা দফা আসতেছি, আল্লাহ গো এই জাহান্নাম যেন আমার উম্মতকে গ্রাস না করে। এইবার বিশ্বনবী এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে আটকে করতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা কিছু পানি ছিটিয়ে দিবেন জাহান্নামের দিকে, এরকম করে ছিটিয়ে দিবেন। ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম খামোশ হয়ে যাবে, জাহান্নাম জাহান্নামের জায়গায় পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভয়ে আমার এই জাহান্নামের ভয়ে কান্না করেছিল, তাদের চোখের পানি গুলো আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দেই নাই, ফেরেশতাদেরকে উঠানোর জন্য দেই নাই, আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানি নিজের কুদরতে হাতে জমা করে রেখেছিলাম। কন্যা সুবহানাল্লাহ। যুবকরে তুমি জানো না এই মাদ্রাসার মধ্যে যেই ছাত্র যেই আলেম আল্লাহর দরবারে শেষ রাতে কান্না করে, ওই কান্নার কারণে আমার আল্লাহ তাআলা এই এলাকার কবরস্থানের মাইয়াদের গোনাহ মাফ করে দেয়।